সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ 12 ফেব্রুয়ারি 2022, 234 নিউ এলিফ্যান্ট রোড। দেশের নিম্ন আয়ের কর্মচারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির 20তম জাতীয় প্রতিনিধি পরিষদের সম্মেলন, 72তম বর্ষপূর্তি। দেশের সর্ববৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের 10ম জাতীয় প্রতিনিধি পরিষদ সম্মেলন অনুষ্ঠিত। সংগঠনের কার্যকরী সভাপতি এক এবং চসকস সভাপতি এম.এ. হান্নানের সভাপতিত্বে করোনা মহামারীর কারণে সরকারি বিধিনিষেধ অনুসরণপূর্বক অনলাইন ভিত্তিক জুম ভার্চুয়াল অ্যাপের মাধ্যমে সরাসরি দেশ ও বিদেশে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কার্যকরী সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়াকে চসকস সংগঠনের উপদেষ্টা নির্বাচিত করা হয়। নবনির্বাচিত উপদেষ্টা মোহাম্মদ সেলিম ভূঁইয়াকে ফুলের মালা দিয়ে বরণ করেন সংগঠনের সদস্য বৃন্দরা। পরিশেষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম ভূঁইয়া। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নবনির্বাচিত সংগ্রামী সভাপতি জনাব হান্নান ভাইকে আমরা কিছু বলার জন্য সবাই অনুরোধ করছি। ঠিক আছে, সবাই বসুন, বসুন, সবাই আগে বসুন। অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আগামী দিনে এই সংগঠনের আরো গতিশীল করবে সংগঠনকে, সেই ধরনের ব্যক্তিদেরকে আজকে দায়িত্ব দেওয়া হবে। নির্বাচন কমিটির চেয়ারম্যানের অত্যন্ত পরিশ্রম করে উনি যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনাদের সাথে অকারণে কারণে কোনো অন্যায় করে থাকি, আজকের দিনে আমি আপনাকে ক্ষমা করে দিতে চাই। আমি আপনাদের এই সংগঠনে আসব কারণ এই সংগঠনের দীর্ঘ 35 বছরের ইতিহাস আমার, অথবা এই সংগঠন ছাড়া আমার আর কিছু নেই। এই সংগঠন যদি ভালো চলে তাহলে আমার কাছে ভালো লাগবে, আর যদি দেখি এই সংগঠনে কোনো বিশৃঙ্খলা বা কোনো কোনো অপপ্রচারকারীরা সুযোগ নিয়ে এই ক্ষতি করে, যদি এই সংগঠনের কোনো ক্ষতি হয় তাহলে আমার কাছে খারাপ লাগবে। আপনাদেরকে আহ্বান করব যাতে এই নেতৃবৃন্দ যারা আজকে নির্বাচিত হলো ওনাদেরকে সহযোগিতা করবেন আর এই সংগঠনের স্মৃতিকে ধরে রাখবেন। আপনাদের আপনারা এখানে যারা উপস্থিত আছেন আরও অন্যান্য সবাইকে নিয়ে এই সংগঠনের আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মচারীদের দাবি আদায়ের যে স্লোগান, সেই স্লোগানকে আপনারা সামনে নিয়ে তাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। অভিভাবক মৎস্য দপ্তরের আর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক